বাধ্যতামূলক ছিল না, এবং যা পড়েছি শিখেছি আমার কাছে মনে হয় যে এখনো আমার পুরো লেখাপড়া এখনো আমার মনে আছে। এই সব কিছু মিলিয়ে একজন শিক্ষক এখানে বলে গিয়েছিলেন সম্ভবত কালকিনি থেকে, যে শিক্ষকরা এই মানবিক চেতনায় জাগিয়ে সমাজ পরিবর্তন করতে পারে। এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আজকের অনুষ্ঠানের ভাষাসৈনিক শামসুল হুদা স্যার যে কথাটা বলছেন যে লেখাপড়ার ভিতরে আগে এবং এখন সব কিছুই আছে, শুধু নৈতিকতা নাই। কিন্তু এই এই যে নৈতিকতা নাই, বইয়ের মধ্যে তো নৈতিকতা আছে স্যার, বইয়ের মধ্যে নৈতিকতার অনেক কথা লেখা আছে। এখন আমরা বাস্তবে হয়তো সেটা আমরা বাস্তবায়ন করতে একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা ছাত্র তো শেষ হওয়ার আগেই যদি আমি প্রাডো গাড়ি দৌড়াই, সেটা যেভাবেই হোক, আমার যদি কোটি কোটি টাকা থাকে, আমি যদি ফাইভ স্টারে কোথাও বসি, আমার সাথে যদি চলাফেলা আনুষঙ্গিক থাকে, আমি আর বিস্তারিত বললাম না, আপনারা বুঝে নেবেন, তাহলে আমি লেখাপড়া করে কিসের বিসিএস আর কিসের জীবনে শেষে আমি কি করি? জীবনে শেষে তো এটা টাকার উপরেই ভাষা। টাকা যদি আগেই হয়ে যায়, আমার যদি প্রাপ্তি যদি আগেই হয়ে যায়, তাহলে আবার তো সামনে কিসের নীতি, কিসের নৈতিকতা, বড় ভাই জিন্দাবাদ। এই চলছে, এই চলার কষ্টটা আমার ভিতরে 2000 সালের আগেই আমার ভিতরে কাজ করতো। আমি 92-এ আমি এমএসসি করেছি ঢাকা ইউনিভার্সিটিকে, ওখান থেকে পরে আমি অফিসার নিয়ে চাকরি করতাম। এই চাকরি করতাম আর বড় মানে আমার ভিতরে কেমন জানি একটা উতাল পাতাল, আমার কিছুই ভালো লাগে না। এক পর্যায়ে আমি চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিয়ে আমার ঢাকা, আমি পুরান ঢাকায়, আমরা ঢাকাইয়ার লোক না, আমার গ্রামের বাড়ি মায়ামেশি, আমরা 60 সাল থেকে আমরা ঢাকা শহরে। সেই সময়তেই প্রায় এসে রপিকালবেলা রমন পার্কে এমনিতে মানে বসে থাকতাম, ভাবতাম, চিন্তা করতাম যে কী করা যায়, কী করবো, কোন পথে পথ চলবো। এই করে করে হঠাৎ করে কোনো মানুষের কথা বিষয়টা আসলো, যে কথাটা উপস্থাপক জাগো বাংলাদেশের কথাটা বললো। আমি এই অবস্থায় সুটের পোটের কোনো অবস্থায় আমি মানতে পারি না, চিন্তা করলাম হঠাৎ করে যে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। এখন কিছু মানুষ ভালো থাকলাম আর অন্যরা ভালো থাকলো না, তাহলে এটা কী হয়? আবার অনেকে যাদের কাছে বললাম যে আমি এখন এরকম একটা কিছু করতে চাই, তখন অন্যেরা আমাকে নিরুৎসাহিত বা উৎসাহিত দুই দিকেই দুটি করেছেন যে তুমি কি সরকার, যে তুমি কি সবাইকে চেঞ্জ করে ফেলবে। কিন্তু আসলে আমি কারো কথা মানিনি, না মানে আমি প্রতি শুক্রবার এই রমনা পার্কে, আপনারা অনেকেই ছিলেন রমনা পার্কের কাকরাইল মসজিদের পশ্চিম দিকে বড় একটা মাঠ আছে, এটা শতাইয়াগড় মাঠ বলে, যেহেতু সার্টিফিকেট আমার কোনো কাজেই লাগে না, বিয়ে করার সময় এটা খালি শোনা শোনা শুনে শুনে বিয়ে দেয়, আর চাকরি করার সময় শুধু দেখার পরে দেয়, তার প্রতিযোগিতা। তাহলে আমার সার্টিফিকেট কোথায়? আমি কি জানি বাস করছে আমার সার্টিফিকেট কেন জ্বলন আছে, আপনি এটা কি আছে, এর আমি কি অর্জন করেছি আর আপনি কি অর্জন করেছেন, দুয়ে মিলে আমরা এখানে বসছি, এটা সমাজের সর্বপ্রথম। এই কাজটা আমি হাঁটির হাড়িটা সমাজে এবং বিশ্বে প্রকাশ করতে চাই। 2 বছরের মধ্যে এমএ পাস করাবো আমরা, যেহেতু জন্ম থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যেহেতু জ্ঞান অর্জন ফরজ, অতএব সকল মানুষ জেনে যাক কি আছে ক্লাস 1 থেকে এমএ পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত কি আছে। এটা সাধারণ মানুষ, যে মানুষগুলো জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, তাদেরকে জানানো এটা আমার নৈতিক দায়িত্ব। যদি আমি আপনারা যদি এই বিষয়টা যদি জানাইতে না পারি, তাহলে আমার এটা আমার অপিনিয়ন যে সব মানুষ বেহেস্তে যাবে, আমি পরিত্রাণ যেতে পারবো না, কারণ আল্লাহ তো জ্ঞানের হিসাব দিবেন যে তুমি যে এই পর্যন্ত পড়েছো, জেনেছো, বুঝেছো, দেখেছো, তুমি তোমার এই জ্ঞানটা তোমাকে কোথায় কাজে লাগাইছে? তুমি গ্রামের বাড়িতে একটা লোকের 10টা টাকাও দিবা না, তুমি গ্রামেও যাবা না, তুমি জ্ঞানের বিষয়টাও বুঝাবা না, আরেকজনকে উদ্বুদ্ধ করবা না, চেতনা জাগাবা না, তাহলে তুমি ফলে সবাই ভেস্তে চলে যাবে, তুমি দাঁড়াবো, তুমি জানাবে না। এটা হলো আমার ভিতরের রিয়ালাইজেশন। এই সময় আমি 2 বছরে এমএ পাস করার জন্য একটা প্রস্তাবনা সরকারকে দিয়েছি, আমি সরকারের বাইরে আমি জাতিসংঘে ওইদিকে দিই নাই, কারণ এই জাতীয় উদ্ভাবন যারা সমাজে করে তখন এই উদ্ভাবনগুলো দেশে থাকে না, সেই থিসিসগুলো সেই বিষয়গুলো বাহিরে চলে যায়। যেমন আমাদের দেশে যারা হাইলি কোয়ালিফাইড তারা এই দেশে নেই, ঢাকা ইউনিভার্সিটি এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করবেন যে বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক আছে এবং আছে কতজন রানিং কতজন, তারা কোথায় আছে, এটা চিন্তাই করার মতো না। ইউরোপ আমেরিকাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির স্পিকার গাড়িতে লাগে, তারা বছরের পর বছর আছে, টাকা এখান থেকেও পাচ্ছে, বিদেশে তো করতে আছে। এই যে জুতচুরি, এই যে অনৈতিকতা, এই বিষয় সব কিছু মিলে আমি ওই স্রোতের বিপক্ষে চলে গিয়েছি। আমার ওইসব রাজা বাদশাহ হওয়ার দরকার নেই, আমি এই বিষয়গুলো নিয়েই থাকি। এই শেরে বাংলার মতো লোক, এই জাগো বাংলাদেশের মতো তৃণমূল পর্যায়ের লোক, এই যে চিন্তাটা উদ্ভাবনের কথা বললাম, আরেকটি দেওয়া এটা রিপনের মাধ্যমে আপনারা
যদি সম্ভব হয় শিক্ষকতার পেশায় থাকলেও আপনাদের ভিতরে সেই চেতনা আছে। বাংলাদেশে সব কিছুই আছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট আছে, সম্মিলিত অনেক কিছু আছে, সাংবাদিক জোট আছে, সব কিছু আছে, কিন্তু মানবাধিকার জোট নাই। অথচ জীবনের অন্তর্নিহিত বিষয় হলো মানবতা, মানবাধিকার। আমরা একটা ঢাকায় সম্মিলিত মানবাধিকার জোট করার চিন্তা করেছি।